নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের 3.1 নিয়ে আলোচনা চলছে। তোমাদের গত ক্লাসে 14 পর্যন্ত অঙ্ক করানো হয়েছে, আশা করি তোমরা অঙ্কগুলো সবাই করেছো এবং বুঝেছ। আজ তোমাদের সামনে আমি 15 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের আজকের ক্লাসটিও ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, যতক্ষণ ক্লাস করাবো আমার সাথে থাকবে, আশা করি অঙ্কটি বসবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো অঙ্কটি উঠিয়ে রেখেছি। এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 সমান 8 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 হলে এই জায়গায় দুইটা অঙ্ক করতে হবে। এক ক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর খ নম্বর হচ্ছে এ বি এর মান কত। তাহলে দেখো এই জায়গায় তোমার দেওয়া আছে কত? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 4। তো এখন দেখো আমার প্রথমে ক নম্বরটা বের করতে বলছে, ক নম্বর দেই। তো কত বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হলে দেখো আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা কি আছে, মান আছে এ স্কোয়ার প্লাস এ বির। আরেকটা যদি মাইনাসের মান থাকতো, এ বির সামনে মাইনাসের মান থাকতো, তাহলে কিন্তু আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে পারবো যোগ বিয়োগ করে। সেহেতু আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা মান আছে, আমার আরেকটা মান বের করতে হবে মাইনাসের। সেটা আমার কোনটা দিয়ে করতে হবে? এটা দিয়ে করতে হবে। হ্যাঁ, তো সেহেতু আমি দেওয়া আছে লিখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এরপর লিখবো এটা, দেখো এটাও দেওয়া আছে, এটা লিখতে পারো। এখন এ পাওয়ার 4 সমান এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 সমান সমান কত? 8। তাহলে এটা করতে পারো, এটার সূত্র ফেলাইতে পারো। দেখো সূত্র কী হলো, প্রথমে প্রথমেরটা শেষেরটা করবা, প্রথমেরটা আর কোনটা করবা? শেষেরটা করবা। প্রথমেরটা করলাম এ স্কোয়ার আর শেষেরটা মিলাইবা বি স্কোয়ার। তাহলে দেখো প্রথমে এ স্কোয়ার আছে, শেষে কী আছে? বি স্কোয়ার আছে। তার মানে এ প্লাস বি স্কোয়ার সূত্র সবাই পড়েছ। তাহলে সূত্রটা ফেলাই এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ, এবার ইন্টু বি, এবার প্লাস বি স্কোয়ার। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটা মিলছে 2 দুগুণে 4, এ পাওয়ার 4, এরপরে 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। কিন্তু দেখো আমার আছে এই জায়গায় একটা স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখছি কয়টা? 2টা স্কোয়ার বি স্কোয়ার, তো একটা বেশি লিখছি, এই জন্য এটা এদিক দিয়ে বিয়োগ দিয়ে দিতে হবে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে একটা দুইটা থেকে একটা চলে গেলে থাকে কত? একটা। আশা করি সবাই বুঝেছ 8-এর 8। এরপরে দেখো এটা কোনটার সূত্র হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর মাইনাস এই জায়গায় যা আছে তাই লিখবে, এরপরে সমান সমান 8। এখন দেখো এটা পুরোটা এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম করতেছো তুমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। তাহলে আমরা সূত্রটা ফালাই, এ এটা পুরোটা হচ্ছে কি এ, এবার প্লাস এটা হচ্ছে বি, এরপর আবার কি এ, এবার এটা হচ্ছে বি মাইনাস বি সমান সমান 8। আশা করি বুঝেছ। বা এখন দেখো মান বসায় দাও, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত? 4। তাহলে এটা মান 4 লিখলাম, আর গুণ থাকে কি এ স্কোয়ার প্লাস, আর একটা কাজ করতে হলে তোমরা অঙ্কটা সাজায় নিলে আরও সুবিধা হয়, তাহলে বুঝবা ভালো। দেখো স্কোয়ার দুইটা প্রথমে পড়ে গেছে, তাহলে অঙ্কের সূত্র হচ্ছে কি স্কোয়ার প্রথমে একটা থাকে, পরে কি আরেকটা থাকে। তাহলে কী করবা, প্রথমে একটা স্কোয়ার লিখলাম আর এ প্লাস বিটা মাঝখানে নিয়ে আসলাম, প্লাস বি স্কোয়ার, সেম সিস্টেম এ স্কোয়ার মাইনাস এ বিটা মাঝখানে দিলাম, বি স্কোয়ারটা শেষে নিলাম সমান সমান 8। এখন মান বসাও, এটা মান কত? যে 4। 4 গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8। বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান উপরে 8, আর এই জায়গায় গুণাকার আছে 4টা, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 4 দোকানে 8 2। তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি? 2। দেখো আমার এই জায়গায় এ স্কোয়ার প্লাস এ বির মান আছে কি 4, আর এই যে মাইনাসের মান আসছে কি 2, তার মানে আমরা দুইটা মান পেয়ে গেলাম। আশা করি সবাই এই পর্যন্ত বুঝেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা
এরপর দেখো এই জায়গায় লিখবা, নিচেরটা তোমার দেখা যাচ্ছে না এই পর্যন্ত। এরপর দেখো এই লেখাটা কিভাবে লিখবা, এখানে একটাকে নং দিবা, যেহেতু স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান ফোর, তাহলে লিখবা এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান কত, ফোর। এক নং সমীকরণ, এটাকে এক নং বানাবা। আর এই যে এটা এখন বের করলাম, এটাকে বানাবা দুই নং সমীকরণ, এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান টু, অর্থাৎ দুই নং সমীকরণ। আশা করি অঙ্কটি পর্যন্ত বুঝেছো সুপ্রিয় শিক্ষার্থী। এখন আচ্ছা, এই পাশে জায়গা আছে, আমি এই পাশে অঙ্কটা করি, দেখো বাকিটা। যেহেতু এক নং ও দুই নং পেয়েছি, এখন কী করবো, এক নং ও দুই নং যোগ করে পাই, ঠিক না? তাহলে লেখো এক নং ও দুই নং যোগ করে পাই। তাহলে এক নং কি আছে, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান টু। আর দুই নং আছে কি, স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান কি আছে, আচ্ছা এটা হবে ফোর আর এটা হবে টু। তাহলে যোগ করো, এই দেখো প্লাস মাইনাস কাটাকাটি যায়, এবি চলে যায়, থাকে কি একটা স্কয়ার একটা স্কয়ার, কটা হলো টু স্কয়ার, আর প্লাস একটা বি কটা হবে টু বি স্কয়ার সমান সমান চার দুই ছয়। বা এখন দেখো এই জায়গায় টু আছে, এই জায়গায় কি আছে, টু আছে, তো দুই জায়গা থেকে একটা টু কি কমন, থাকে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সিক্স। বা তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি, উপরে সিক্স নিচে কত, এই টু, তিন দোকানে ছয়, সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান থ্রি। আশা করি সব অঙ্কটি বুঝেছ, স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চলে আসছে, তাহলে এটাই কি অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি অঙ্কটি বুঝেছ, আমার ক নম্বর অঙ্কটা বেরিয়ে আসছে রেজাল্ট। এখন বাকি আর ক নম্বর আছে, ক নম্বরটা আমি করাবো, তোমরা একটু অঙ্কটি তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা অঙ্কটি তুলে ফেলছো সবাই। এরপরে দেখো আমি তারপরে খ নম্বর অঙ্কটা করবো, এ বি এর মান কত, ক নাম্বার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান করছি, বের করছি কি দিয়ে, এক নং দুই নংকে যোগ করে, আর এ বির মানটা বের করবো বিয়োগ করে, একই সিস্টেমের অঙ্ক, ওই মান দিয়ে আমি কী করবো বিয়োগ করবো, বিয়োগ করলে কি এই মানটা বেরিয়ে আসবে। তাহলে দেখো কী করবো, আমি এখন খ নম্বর এ স্কয়ার প্লাস কি মানটা ছিল বলো, এ স্কয়ার প্লাস এবি নাকি, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান কি ফোর ছিল নাকি, এটা ক্ষতে যেটা করেছে সেই মানটা আর কি নিতেছে আর কি, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান ফোর এক নং সমীকরণ ছিল, এই যে লিখতে পারো তোমরা ক হতে। এরপরে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান কী ছিল, টু ছিল নাকি, টু, তাহলে এটা লিখতে পারো কয় নং, দুই নং সমীকরণ ছিল আগেই, এটাও কি ক থেকে হতে। আশা করি সবাই বুঝেছ। এখন দেখো প্রথমেরটা আমি করছি যোগ করে, আর এটা করবো কী করে, বিয়োগ করে, তাহলে বিয়োগ করে দাও, এক নং ও দুই নং বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান ফোর, স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান টু। এখন দেখো কী করতে হবে, আমার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে নিচের চিহ্ন কী হয়, পরিবর্তন হয়, তাহলে নিচে এই জায়গায় প্লাস আছে মাইনাস দিতে হবে, মাইনাস আছে প্লাস দিতে হবে, প্লাস আছে মাইনাস দিতে হবে, প্লাস আছে মাইনাস দিতে হবে, অর্থাৎ যেই বিয়োগই করো বীজগণিতে নিচের চিহ্ন কী হয়, পরিবর্তন হয়। তাহলে দেখো এই জায়গায় এর সামনে কিন্তু প্লাস না, এর সামনে এই মাইনাসটা ধরতে হবে এখন, আর এ বির সামনেও কি এই প্লাসটা ধরতে হবে, মাইনাসটা ধরা যাবে না, বির সামনে কি প্লাস ছিল আগে, এখন প্লাস ধরা যাবে না, এখন ধরতে হবে কি মাইনাস, টুর সামনে আগে প্লাস ছিল এখন ধরতে হবে কি মাইনাস। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার চলে যায়, এই বি স্কয়ার বি স্কয়ারও চলে যায়, থাকে কি এই জায়গায় প্লাস এ বি প্লাস এ বি, তাহলে কী হয় প্লাস টু এ বি সমান সমান এই চার থেকে দুই গেলে থাকে কত টু। বা তাহলে এ বি সমান সমান উপরে টু নিচে কত টু, টু টু চলে যায়, যদি কিচ্ছু না থাকে তাহলে কি থাকে ওয়ান। তাহলে আমার এই রেজাল্টটা চলে আসছে, আশা করি সবাই বুঝেছো। সুপ্রিয় শিক্ষার্থী অঙ্কটি একটু উঠে নাও,
গুইদো শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি তুলে ফেলছ। আজ তোমাদের সামনে 3.1 অঙ্কের টেক্সট বুকের আর কি মেন বইয়ের 3.1 এর অঙ্ক সব শেষ করে ফেলছি। আশা করি সবাই অঙ্কগুলো সবাই বুঝেছ, তোমরা বাসায় বারবার এগুলো প্র্যাকটিস করবে। আজ আমি তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়েছি সৃজনশীল করার জন্য, যেহেতু তোমাদের পরীক্ষা সৃজনশীল থাকে, তো যেহেতু সব অঙ্ক শেষ তোমরা সবাই বুঝছো এবং বাসায় করছো, তাজ আমি একটি সৃজনশীল তোমাদের বাসায় হোমওয়ার্কের জন্য দিয়েছি। যে অঙ্কগুলো করানো হয়েছে সে অঙ্ক রিলেটেড অঙ্কগুলো আশা করি তোমরা এই সৃজনশীলগুলো বাসায় করবে, প্র্যাকটিস করবে। আর যদি না পারো আমাকে কমেন্টসে বলে দেবে, আমি তারপরের দিন করে দিব। আশা করি তোমরা পারবে। তারপর আমি দেখো এক ক নম্বরটা করে দিচ্ছি, খ গ পারবে, ক নম্বর একটু করে দিচ্ছি দেখো অ্যান্সারটা দিয়ে। এ স্কোয়ার প্লাস ওয়ানের সমান কত, সবসময় মনে রাখবা কর অঙ্ক করবা দেওয়া আছে থেকে, অর্থাৎ দেওয়া আছে যেটা সেটা দিয়ে ক, অর্থাৎ কর সাথে দেওয়া আছে যেটা থাকে সেটার সাথে রিলেটেড। এবার খর সাথে রিলেটেড ক, আবার গর সাথে রিলেটেড ক খ। সৃজনশীল অঙ্কের সিস্টেমগুলো এরকমই হয় সাধারণত। তো আমার ক নম্বরটা করতে হবে কী দ্বারা, এই যে দেওয়া আছে যেটা দ্বারা, তা লিখবা দেওয়া আছে, দেওয়া আছে কী দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস টু এ সমান সমান মাইনাস ওয়ান। বা দেখো এখন সবসময় মনে রাখবা এই জায়গায় হচ্ছে তোমার সহকালা সংখ্যা, তো এরকম যদি অঙ্ক থাকে সহকালা সংখ্যাটা ওই পাশে নিয়ে যাবে আর ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবে, তাহলে এ স্কোয়ার এই জায়গায় মাইনাস ওয়ান এই পাশে আনলে কী হবে প্লাস ওয়ান, ঠিক না? এরপরে সমান সমান এই জায়গায় মাইনাস টু এ ওই পাশে গেলে কী হবে প্লাস টু, তার মানে শুধু টু টু এ, আশা করি বুঝেছ। এখন দেখো আমার এই এটা সরাইতে হবে, কারণ ডান পাশে কী থাকে না, কোনো সময় এ বি সি ডি এক্স ওয়াইগুলো থাকে না, ডান পাশে শুধু কী থাকে সংখ্যা থাকে। তাহলে আমরা এই এটা কীভাবে সরাবো, উভয় পক্ষকে এ দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে, তাহলে উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে এ স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এ দিলাম সমান সমান টু এ, নিচে কী দিলাম এ দিলাম। বা এরপর দেখো এটা কি দুজনের না, দুজনকে ভাগ করে দিয়ে দাও, এ স্কোয়ার নিচে এ প্লাস ওয়ান নিচে এ সমান সমান দেখো এতে এতে চলে যা থাকে কি টু। এরপর এটা দেখো এই দুইটা থেকে একটা গেলে থাকে কি একটা এ প্লাস ওয়ান এ সমান সমান টু, আশা করি বুঝেছ। সুতরাং এ প্লাস ওয়ান এ সমান সমান টু, এটাই আমার রেজাল্ট। ক নম্বরটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে ক নম্বরটা মোটামুটি বুঝিয়ে দিয়েছি। খ নম্বরটা দেখো এ মাইনাস ওয়ান এ হোল স্কোয়ারের মান নির্ণয় করে, তার মানে কোনো সিদ্ধান্ত, অর্থাৎ এ এ মাইনাস বি হোল স্কোয়ার কোনো সিদ্ধান্ত পড়ছ, এটা দিয়ে সুন্দর করে বুঝে বুঝে তোমরা করবো, আশা করি তোমরা পারবা। এবার গ নাম্বারটা করবা, প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান এ ফোর, প্রমাণ করো। এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্কটা, বইয়ে তোমার দেখো এরকম একটা অঙ্ক, আমি সাত নাম্বার অঙ্কটা করাইছি এরকম এরকম রিলেটেড। তো এটা সৃজনশীল আকারে যেহেতু আসবে সেহেতু আমি এই রিলেটেড তোমাদের একটা অঙ্ক দিলাম, তো আশা করি তোমরা বাসায় এটা হোমওয়ার্ক করে ফেলবে। আর যদি তোমাদের করতে অঙ্ক সমস্যা হয়, হ্যাঁ যে পারো নাই, তাহলে আমাকে কমেন্টসে জানাইতে হবে যে স্যার অঙ্কটি পারিনি একটু আপনি করে দিন, হ্যাঁ তাহলে আমার মাথা থাকবে যে না তোমরা পারো নি। আর যদি পারো সেটা আমাকে কমেন্টসে বলবা, জি স্যার আমি অঙ্ক, যে যে অঙ্কটি করবা সে কিন্তু আমাকে কমেন্টসে বলবা, হ্যাঁ যে জি স্যার আপনি যেটা হোমওয়ার্ক দিয়েছেন বা অত বিস্তারিত লেখার দরকার নাই, হোমওয়ার্ক করেছি হোমওয়ার্ক করেছি, যে যে করছো হোমওয়ার্ক পারছো হোমওয়ার্ক করেছি বা হোমওয়ার্কটি স্যার পেরেছি, হ্যাঁ এভাবে মোটামুটি কমেন্টসে লিখবা, যে যে লিখবা আমি মনে করবো তারা তারা আমার ক্লাসটি করতেছো। আর যে যে আজকে যদি কমেন্টস না করো তাহলে আমি মনে করো তোমরা ক্লাস করো না, হ্যাঁ তোমরা ক্লাস করো না, বাসায় মনে হয় দুষ্টামি ফাজলামি করতেছো, এইভাবেই মনে চলতেছে। এবার যখন মাদ্রাসা খুলবো আমি আজকের কমেন্টসের উপর ডিপেন্ড করবো, তোমাদের আমি কিন্তু আজকের কমেন্টসের উপর এবার আমি ক্লাসে তোমাদের ধরবো, যে কারণ আজকে তোমরা যদি ক্লাসটা করো তাহলে অবশ্যই কমেন্টস করবে যে স্যার আমি করতেছি আমি করতেছি, হ্যাঁ তোমাদের আইডি যদি আমি নাও জানি নাম তোমাদের নিচে নাম লিখে দিবে, জি স্যার আমি করতেছি রিয়াস এমন নিচে নাম লিখে দিবা, জি স্যার আমি করতেছি ফেরদাউস নিচে নিচে নাম লিখে দিবা, হুম তাহলে আমি বুঝবো যে না তোমরা করতেছো, হ্যাঁ এবং পারলে বলবা জি স্যার পারি, আর না পারলে সেটা আমাকে লিখে দেবা। আজকে যদি মনে করো আমি তোমাদের সবাইকে ক্লাসে অ্যাটেন্ড না পাই, হ্যাঁ মাদ্রাসা খোলার পরে এই ক্লাসের উপর ডিপেন্ড করে তোমাদের দেখো বিচার আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, এবার আমি আমার আজকে ক্লাস শেষ করছি।